আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিটনস লার্নিং স্পার্কে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লগারিদমসের সাধারণভাবে পূর্ণক এবং অংশ কীভাবে নির্ণয় করে সেটা আমি দেখায় দিব। তার আগে যে লগারিদমের দুইটা পদ্ধতি আছে, আমি এর আগে আমার দুইটা লেকচার আছে সূচক এবং লগারিদমস, এই দুইটা লেকচারই আপনারা দেখে থাকলে এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন। এবং আমি ডিসক্রিপশন বক্সে আমি দুইটা লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আমার ভিডিও চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। তাহলে লগারিদমের দুইটা পদ্ধতি, লগারিদমের দুইটা পদ্ধতি, দুইটি পদ্ধতি একটাকে বলা হয় স্বাভাবিক পদ্ধতি, স্বাভাবিক লগারিদম, স্বাভাবিক লগারিদম, আর একটাকে বলা হচ্ছে সাধারণ লগারিদম। একটা হলো স্বাভাবিক আর একটা হলো সাধারণ লগারিদম। আমি লগারিদমকে সংক্ষিপ্তভাবে ল লিখলাম। এখন এর একটু আলা একটু আমরা বিস্তৃতি জানি বা একটু ডিটেল জানার চেষ্টা করি। এই স্বাভাবিক লগারিদমগুলোকে আমরা আসলে কোনগুলোকে বলছি, যেগুলো ই ভিত্তিক লগারিদম। অর্থাৎ ই ভিত্তিক লগারিদম হলো যেমন লন ই, অর্থাৎ লন এক্স, লন ই ভিত্তিক এক্স, এগুলোকে আমরা বলবো। অর্থাৎ ই ভিত্তিক লগারিদমকে আমরা বলবো স্বাভাবিক লগারিদম, আর টেন ভিত্তিক লগারিদমকে বলবো সাধারণ লগারিদম। আমরা বেশিরভাগ সাধারণ লগারিদম নেই, বেশিরভাগ প্রশ্নে এসে থাকে, তাই সাধারণ লগারিদম নিয়েই আমি বেশি কথা বলবো। এখন আসুন, ই ভিত্তিক লগারিদম স্কটল্যান্ডের বিজ্ঞানী নেপিয়ার 1614 সালে, অর্থাৎ 1614 সালে নেপিয়ার, নেপিয়ার বিজ্ঞানী স্কটল্যান্ডের, অর্থাৎ জন ল্যাব নেপিয়ার 1614 সালে এই ই ভিত্তিক লগারিদম আবিষ্কার করেছেন। ই ভিত্তিক লগারিদমের অন্যান্য নাম হলো তত্ত্বীয় লগারিদম বা নেপিনিয়ার লগারিদম। তাহলে এটাকে বলা হচ্ছে আবার তত্ত্বীয়, আবার বলা হচ্ছে ই ভিত্তিক। তাহলে ই ভিত্তিক লগারিদম, তত্ত্বীয় লগারিদম, আর একটা হলো নেপিয়ারের লগারিদম। আর সাধারণ লগারিদমকে বলা হচ্ছে টেন ভিত্তিক লগারিদম, টেন ভিত্তিক লগারিদম। এটাকে আবার আপনার হলো ব্রিসল লগারিদম বলা হয়। ব্রিসল কেন বলা হয়, কারণ ওই যে আপনার হলো ইংল্যান্ডের বিজ্ঞানী হেনরি, আপনার হলো হেনরি, হেনরি বিক্স 1600, তার মানে 28 সালে, 1628 সালে তিনি এই টেন ভিত্তিক লগারিদম আবিষ্কার করছেন। টেন ভিত্তিক লগারিদমের অপর নাম হলো বিক্স লগারিদম বা ব্যবহারিক লগারিদম। আসুন, এই নিয়ে আমাদের কথা শেষ। এখন দেখুন, এ পাশে আমি কিছু লগের মান লিখেছি, যে লগ ওয়ানের মান কত, টু এর মান কত, থ্রির মান কত, এগুলো একটু আগে ক্লিয়ার হয়নি। তারপর এগুলো কখন লাগবে সেগুলো আমরা একটু পরে আসছি। যেমন দেখুন, লগ ওয়ানের মান হলো জিরো, লগ ওয়ানের মান হলো জিরো, এগুলো কেন মুখস্থ করবো, যখন আমাদের ক্যালকুলেটার ইউজ করতে না দেবে। কারণ আমরা যখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাবো, দেখবেন যে আমাদের ক্যালকুলেটার ইউজ করতে দিবে না। আমরা যখন ভার্সিটি পরীক্ষা দিতে যাবো, আমাদের ক্যালকুলেটার পরীক্ষা দিতে, আমরা বিসিএস বলুন, ব্যাংক বলুন, অন্যান্য পরীক্ষায় বলুন, আমাদের কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে দিবে না। তাই এই মানগুলো আমাদের কাছে মুখস্থ রাখার সবচেয়ে উপযুক্ত হয়। এখন আসুন, লগ ওয়ানের মান জিরো, লগ টুর মান হলো 0.1। মনে রাখবেন যে লগ এই টু থ্রি লগের মান যত বাড়বে এই মানগুলো তত বাড়বে। এখন দেখুন, লগ ওয়ানের, লগ জিরোর মান, ওয়ানের মান জিরো, টু এর মান ওয়ান, এখন থ্রির মান দেখুন এখানে যা থাকবে তিনের থেকে হবে, তার সাথে দুই বাড়বে, যেমন 0.48, এমন মনে হবে যে দুই তো বাড়েনি। দেখুন 0.48-কে কিন্তু আমি 0.5 লিখতে পারি, লেখা যাবে না, তো দুই বাড়ছে। আবার 4 থেকে দেখুন 0.6, 5 থেকে দেখুন 0.69, 6.9-কে কিন্তু আমরা 0.7 লিখতে পারি। আবার 6 থেকে দেখুন 7.8 থেকে কিন্তু আমরা 8 লিখতে পারি, 7 থেকে দেখুন এটা কিন্তু 9 লিখতে পারি, আবার এটাকে কিন্তু আমরা 8 থাকলে কিন্তু 10 লিখতে পারি, আবার এখানে কিন্তু এটা কিন্তু আমরা 10 লিখতে পারি। এইভাবে আপনি এইভাবেও মনে রাখতে পারেন, আবার যদি ডিরেক্ট মনে রাখতে চান যে এক করে বাড়বে, যেমন থ্রির পরে হবে হলো 4, দেখেন এক করে বাড়ছে, থ্রি ফোর শুধু বাড়বে না হলো দুইটা, একটা মনে রাখবেন যে লগ ফোরের ক্ষেত্রে, আর হলো লগ
নাইনের ক্ষেত্রে। যেমন দেখুন, থ্রির পরে ফোর, ফোরের পরে দেখেন এই দুটা মুভস তো করবেন, ফোরের পরে সিক্স, ফাইভের পরে দেখেন সেভেন, ফাইভের পরে সেভেন, সেভেনের পরে দেখেন এইট, সিক্সের পরে দেখেন সেভেন, এইটের পরে দেখেন নাইন। এভাবে আশা করি যে মনে রাখলে আপনারা পারবেন। আচ্ছা, এগুলো কেন লাগবে একটু আমরা পরে আসি। আসুন এখন সাধারণ লগের পূর্ণক নিয়ে কথা বলবো, সাধারণ লগের পূর্ণক নিয়ে কথা বলবো, সাধারণ লগের পূর্ণক এবং অংশক নিয়ে কথা বলবো। অংশকের সময় এগুলো আমাদের লাগবে, পূর্ণকের সময় এগুলো আমাদের লাগবে না, ঠিক আছে? পূর্ণকের সময় এগুলো আমাদের লাগবে না, তাও পূর্ণকের সময় অনেক সময় লাগবে, ধরে নেন যে লগের সময় এগুলো আমাদের মানগুলা লাগবে। আচ্ছা, সাধারণ লগের পূর্ণক কীভাবে বের করি? দেখুন, একটা আমি সংখ্যা লিখলাম টু থ্রি সেভেন। এখন দেখুন, এটাকে কিন্তু আমি এখানে দশমিক লিখে জিরো দিতে পারি, মানে কোনো কিন্তু পরিবর্তন ঘটবে না। এখানে দেখুন, এটাকে যদি আমি বৈজ্ঞানিক পদ্ধতি করতে চাই, সবসময় মনে রাখবেন যে প্রথম ঘরের পরে একটা দশমিক রাখতে হয়, প্রথম ঘরের পরে একটা দশমিক রাখতে হয়। তাহলে এটাকে আমরা কীভাবে রাখবো? দেখুন, সিক্স পয়েন্ট টু থ্রি সেভেন। তাহলে দেখুন, এখানে যত ঘর কমাবো, এখানে কয় ঘর কমাইলাম দেখেন, দশমিক থেকে এক দুই তিন ঘর। তাহলে এখানে তো তিন ঘর কমায়, এখানে টেন ভিত্তিক তিন ঘর বাড়ায় দেবো, যোগ করে বাড়ায় দিতে হয়, যোগ করে বাড়ায় দিতে হয়। তাহলে যত পাওয়ার, টেন ভিত্তিক যত পাওয়ার থাকবে সেটাই হলো তার পূর্ণক। এটাকে সূচকও বলা যায়, তো সূচক আর পূর্ণক একই বিষয়, ঠিক আছে? তাহলে এখানে পূর্ণক হলো আমাদের থ্রি। আরেকটা ভাবে বের করা যায়, যেমন এখানে মোট দশমিকের আগের ঘর কয়টা? তিনটে, কয়টা? চারটা। দশমিকের আগের ঘর কয়টা? চারটা। তাহলে দশমিকের আগের ঘর, দশমিকের আগের ঘর যে কটা থাকবে বাম দিকে, দশমিকের বাম দিকে যে কটা ঘর থাকবে তার থেকে সবসময় এক বাদ যাবে, ঠিক আছে? এখন আরেকটা উদাহরণ দিই, যেমন এরকম আসুন, এটাই যদি আমরা লিখি, এটাই বৈজ্ঞানিক পদ্ধতি করবো, যে এখানে যদি দশমিক রাখি, সিক্স দশমিক থ্রি থ্রি টু টু থ্রি সেভেন গুণন টেন থ্রি পাওয়ার, দেখেন এখানে কিন্তু দুই ঘর কমাইলাম, তাই এখানে দুই ঘর বাড়াতে হবে। এখানে পাওয়ার কত? থ্রি। টেন ভিত্তিক পাওয়ার কত? থ্রি। তাহলে পূর্ণ হলো এখানে, সরি, টু। তাহলে পূর্ণ হলো টু। কীভাবে আবার বের করে দেবো শর্ট নিয়মে? দেখেন, দশমিকের আগে, দশমিক থেকে বাম দিকে, দশমিক থেকে বাম দিকে কয়টা ঘর আছে? তিনটা। তাহলে দশমিক থেকে বাম দিকে যে কটা ঘর থাকবে সেখান থেকে সবসময় ওয়ান বাদ। তাহলে এইভাবেই করতে পারি। এখন আসুন, আমরা যদি দশমিকই যদি শুরু থেকে থাকে, তাহলে এগুলো আমরা, এখন দেখুন এটাকে আমরা কি বলছি, প্রথম ঘরে দশমিক রাখবো। তাহলে এখানে কি বৈজ্ঞানিক পদ্ধতি, এটা লিখতে পারি টু থ্রি সেভেন। এখন দেখুন, এখানে কি দশমিক আগে এখানে ছিল, এখন এই পাশে বাড়ালাম, আগে ছিল দশমিক সিক্স, এখন হলো সিক্স শুধু। তাহলে ঘরটা কিন্তু বাড়াইছি, তাহলে এখানে বাড়ালে এখানে কমাতে হবে। তাহলে পাওয়ার কত আছে? মাইনাস ওয়ান। তাহলে এখানে পূর্ণ কিন্তু মাইনাস ওয়ান, কিন্তু পূর্ণকে আমরা সরাসরি এরকম মাইনাস মান লিখি না, তাই তার উপর এরকম বাদ দিতে হয়। তাহলে পূর্ণকে আমরা কখনোই সামনে মাইনাস মান দিব না। এরকম তাহলে বার দিয়ে দিব। এখন আসুন, এটাকে যদি একটু শর্ট নিয়মে যাই, তাহলে দেখবেন যে শর্ট নিয়মে হলো এরকম যে এখানে দশমিকের পরে, দশমিকের পরে ফাঁকা ঘর নেই কয়টা, মানে দশমিকের পরে শূন্য নেই কিন্তু একটাও নেই। তার সূত্র হলো মাইনাস কে প্লাস ওয়ান। এখন এখানে সূত্র হলো মাইনাস কে প্লাস ওয়ান, অর্থাৎ কে বলতে এখানে দশমিকের পরে শূন্য, দশমিকের পরে শূন্য কয়টা আছে, এর শেষে কিন্তু না, এরকম শেষে শূন্য থাকে না, দশমিকের পরে শূন্য কয়টা আছে এখানে একটাও নেই। তাহলে কি জিরো প্লাস ওয়ান মানে কি? মাইনাস ওয়ান। এখন আসুন, দশমিক জিরো জিরো সিক্স টু থ্রি সেভেন, এটা যদি বৈজ্ঞানিক পদ্ধতি করি, সিক্স পয়েন্ট টু থ্রি সেভেন গুণন বাড়াচ্ছি কয় ঘর, দেখেন এক ঘর দুই ঘর তিন ঘর, তার টেন ইনভার্স থ্রি। তাহলে পূর্ণ হলো কিন্তু মাইনাস থ্রি। এটাকে শর্ট নিয়মে কীভাবে করবো? দেখুন, সূত্র আমাদের কি মাইনাস কে, এখন দশমিকের পরে শূন্য, দশমিকের পরে শূন্য কয়টা আছে? দুইটা, সূত্র অনুযায়ী ওয়ান, তাহলে কিন্তু হলো মাইনাস থ্রি। তাই আমরা মাইনাস থ্রি না লিখে এরকম লিখবো থ্রি বার। এগুলো আশা করি যে এই লগ আর সাধারণ লগের যে পূর্ণক এ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। এখন আসুন, অংশক আমরা কিভাবে বের করব। যেমন একটা উদাহরণ দিই যে লগ, তাহলে আমরা এখন বের করবো হলো অংশক। দেখুন, লগ যদি আমি যদি ধরি যে লগ বিশের পূর্ণ কত, অংশ কত, এখন দেখুন লগ লগ বিশ কিন্তু কিন্তু এভাবে লিখতে পারি, লগ
টু গুণিত 10, 10 দুগুণে 20। এখন দেখুন লগ যদি গুণন আকারে থাকে তাহলে ভিত্তিগুলা যোগ, মানে লগ তখন গুণন থাকলে হয়ে যাবে লগ ভিত্তি যোগ। আর এখানে কিন্তু আমরা 10 এগুলো কাউন্ট করতে পারি। এটা আমি আমার লগারিদম অধ্যায়ে ক্লিয়ার করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন দেখুন এটা কিভাবে করব। লগ টু এর মান কিন্তু আমরা দেখুন সরাসরি বের করতে পারি, লগ টু এর মান কত 0.1। আর এখানে কিন্তু লগ, এখানে কিন্তু আছে 10, এখানেও কিন্তু 10 আছে, লগ 10 ভিত্তি 2 এর মান 0.1। আর আসলে এখানে সরাসরি 1 কেন, এখানে 10 কিন্তু থাকে, কিন্তু এটা আমরা বুঝাইছিলাম যে এটাকে আমরা সংক্ষিপ্তভাবে এভাবে লিখতে পারি, 10 লেখার দরকার নেই। আর এখানে লগ 10 ভিত্তিকের উপর সেম যদি পাওয়ার থাকে তার মান 1, তাহলে এখানে দেখুন পূর্ণ হলো 1 আর অংশ হলো 10.1। আশা করি এভাবে আপনারা পাবেন, তাহলে পূর্ণ হলো 1 আর অংশ হলো 0.1। এটাকে যদি পূর্ণাঙ্গ ভাবে করি তাহলে 0.1 কিন্তু 1, অর্থাৎ লগ 20 এর মান কিন্তু 1.1। এটা ক্যালকুলেটর ছাড়াও আপনারা কিন্তু আমরা কিন্তু করতে পারি। এখন দেখুন এটাকে কিন্তু আমরা যদি ক্যালকুলেটর দিয়েও করি তাহলে দেখুন ক্যালকুলেটর দিয়ে কীভাবে করতে হয়। প্রথমে হলো লগ আপনার হলো 20, তখন লগ 20 এর মান কত হলো 1.3। এখন দেখুন 1.1 কিন্তু এখানে 1.3 কেন হলো না, এখন কথা হলো 1.1 এগুলো কিন্তু দশমিকের পরে এই মানগুলো আপনি হাতে করলে একটু কম বেশি হবে, কিন্তু দশমিকের আগে অর্থাৎ পূর্ণক মানটা কিন্তু সম্পূর্ণ আসবে। আর এইটুকু জানতে পরীক্ষায় অত ডিপ মানে কাছাকাছি লেভেলের কোনো মান দেয় না, একটু বড় লেভেলে দেয়, সো আপনারা দেখলেই এটা বুঝতে পারবেন। আসুন আরও একটা উদাহরণ দেওয়া যাক, যে আমরা যদি এখন লগ আপনার হলো 8 ধরি, তাহলে আমরা এভাবে লিখতে পারবো লগ 8 কি 4 গুণিত 2, তাহলে লগ 4 প্লাস লগ 2, তাহলে লগ 4 এর মান কত, লগ 4 এর মান 0.6, আর লগ 2 এর মান কত 0.1, তাহলে এটাকে করলে 0.7। এখানে কিন্তু কোনো পূর্ণক নেই, আশা করি তাহলে এগুলো এটা কিন্তু অংশ, অর্থাৎ দশমিকের পরে যে মানগুলো থাকে সেগুলো হলো অংশ। আশা করি যে লগারিদমের লগের পূর্ণক এবং অংশক নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।